ওয়েলকাম স্টুডেন্টস, চলে এসেছি আজকে চঞ্চল ঘোষের অঙ্ক নিয়ে, যেটা তোমাদের ডিমান্ড ছিল অনেক। চলো শুরু করা যাক চঞ্চল ঘোষের অঙ্ক। দেখো চঞ্চল ঘোষের আজকে আমাদের ক্লাস হবে মূলত শতকরা বলে যে চ্যাপ্টারটা আছে সেটার উপরে, শতকরার এক্সারসাইজ টু এর আমরা আজকে শিখব একদম এক্সারসাইজ টু এর 26 থেকে 30 পর্যন্ত। কেন? কারণ এটা একটা পুরো সেট, এটা একটা পুরো সেট। তা চলো আজকে এই সেটটা ক্লিয়ার করব। একটু আমরা আগে জেনে নিই বেসিক কনসেপ্টটা, থিওরিটা কী হবে সেটা একটুখানি আগে জেনে নিই। চলো, তা শতকরার যেটা বিষয় সেটা হচ্ছে শতকরা বিষয়টা কী। ধরো কোনো একটা পরীক্ষা হয়েছে 50-এর মধ্যে, কোনো একটা পরীক্ষা হয়েছে 50-এ। এবার 50-এর মধ্যে যে পরীক্ষাটা হয়েছে যেটাতে তুমি পেয়েছো মনে করো 40, 50-এর মধ্যে কত পেয়েছো? 40। আমরা তো এভাবে নম্বর দিয়ে থাকি, তাই তো? নিচে 50, ওপরে 40। তা চলো এবার দেখব যে এই 50-এর মধ্যে 40 যে স্কোরটা হয়েছে সেটার পার্সেন্টেজ করলে কত হবে। পার্সেন্টেজ করার নিয়ম হচ্ছে 100 দিয়ে গুণ করে দেওয়া, তাই তো? 50 দুয়ে 100, 40 দুয়ে 80, তাহলে 80% ও কিন্তু পেয়েছে। তার স্কোর কত হবে? 80%। একদম পার্সেন্টেজের কিন্তু মেন গল্প এটাই, যে মেন বিষয়বস্তু কিন্তু এটাই। তা চলো আজকে শুরু করে দেওয়া যাক আমাদের ফার্স্ট অঙ্ক যেটা আছে, নাম্বার 26। দেখো চলে এসে আজকের 26 নম্বর কোয়েশ্চেন কি বলেছে। এই পুরোটা কিন্তু একটা সেট, মাথায় রাখো এই সেটটাই আজকে তুলব। বলেছে যে একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে। কী কী বিষয় আছে তাহলে? একটা আছে ইংলিশ, ইংলিশ পড়ে কত পার্সেন্ট? ইংলিশ পড়ে হচ্ছে 42, শতকরা 42 জন, শতকরা 42 জন মানে 42%। আচ্ছা অঙ্ক, ম্যাথ, ম্যাথ পড়ে কতজন? ম্যাথ পড়ে কিন্তু 36, শতকরা 36 জন মানে 36%। আর দুটোই পড়ে মানে ইংলিশও পড়ে আবার ম্যাথও পড়ে, এরকম কতজন ক্যান্ডিডেট আছে, কতজন স্টুডেন্ট এরকম আছে? কিন্তু শতকরা 15 জন মানে তোমরা বলতে পারো 15%। হলো এটুকুটা। এইবার ওদের প্রশ্ন, তাহলে কতজন ইংরেজি বা অঙ্ক কোনো বিষয়ই পড়ে না? ঠিক আছে, ইংরেজি বা অঙ্ক শতকরা কতজন কোনোটাই পড়ে না? দেখি চট করে কী করে হয়। এই ধরনের অঙ্ক পেলে তোমরা কি করবে, তোমাদের হিসাবে ইংলিশ আর ম্যাথের যোগফল কত হচ্ছে? তোমাদের হিসাবে ইংলিশ আর ম্যাথের যোগফল কত হচ্ছে? 6 2 8 4 3 7, 78%। তোমাদের হিসাবে হচ্ছে 78%। এই যে দুটো যোগ করলাম, 6 8 2 8, 3 8 4 7, 78% মোট। কিন্তু ওরা বলেছে ওদের হিসাবে 15%, তাহলে এখান থেকে আগে 15%কে মাইনাস করে দেই। মাইনাস করে দিলে কত পাবো? 63। কত পাবো? 63%। তার মানে কোনো না কোনো বিষয় কিছু না কিছু একটা পড়ে, হয় ইংলিশ নতুবা অঙ্ক নতুবা দুটোই। এই মিলিয়ে আছে কত? মোট 63%, কোনো না কোনো বিষয় পড়ে। তাহলে পড়ে না, পড়ে না এরকম কতজন পাবো? পার্সেন্ট মানে কি, 100-এর মধ্যে 63 জন কোনো না কোনো বিষয় পড়ে। তাহলে পড়ে না কারা? বাকিরা। বাকিরা কত? 100-এর মধ্যে থেকে 63 যারা থাকলো বাকি, তাহলে উত্তর হবে কত? 37%। এরা কোনো কিছুই পড়ে না, এরা কোনো কিছুই পড়ে না, না পড়ে অঙ্ক না পড়ে ইংলিশ কোনোটাই পড়ে না। তাহলে এই ধরনের অঙ্ক আসলে তোমরা কি করবে, সবার আগে যেটা পড়ে যেটা করে সেটার পার্সেন্টেজগুলোকে যোগ করে দেবে, তার থেকে উভয় বিষয়টাকে মাইনাস করে দেবে। তাহলে পড়ে কতজন? 63% পড়ে। পড়ে না কত? 100-এর মধ্যে 63 বাদ দাও, তাহলে উত্তর হবে কত? 37। এরা কোনোটাই পড়ে না। একদম ক্লিয়ার? খুব সহজ, দুটোকে যোগ করে দিয়ে উভয় বিষয়টার থেকে বিয়োগ করলেই উত্তর একদম চট জলদি চলে আসবে। যদি ক্লিয়ার না হয়ে থাকে একটু ওয়েট করো, আর একটা দেখো। তাহলে এবার চলে আসছি নাম্বার 27। বলেছি কি, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে। তাহলে আমাদের অঙ্কে ফেল করছে, ফেল অঙ্কে ফেল করছে কত পার্সেন্ট? অঙ্কে ফেল করছে কিন্তু আমাদের 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল। বেশ, আর কি বলেছে? আর 29% ছাত্রছাত্রী ইংলিশে ফেল করে। তাহলে ইংরেজিতে ফেল করে কত? ইংরেজিতে ফেল করে কত? ইংরেজিতে ফেল হচ্ছে 29%, ইংলিশে ফেল। বেশ,
আরেকটা বলেছে 25% উভয় বিষয়ে ফেল করে, মানে অঙ্কতে প্লাস ইংলিশে দুটোতেই ফেল করে কত পার্সেন্ট? 25%। দুটোতেই ফেল করে কত পার্সেন্ট? 25%। তাহলে ওই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে, মানে কত পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে? আগে চলো ফেল 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 উভয় বিষয়ে ফেল, অঙ্ক ইংলিশ দুটোতেই ফেল, তাহলে সবগুলো ফেলেই আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগে এই দুটোকে যোগ করব, 9 আর 6 15 5 হাতে 1, 4 2 6 1 7, 75% ফেল। এখান থেকে উভয় বিষয়ে ফেলটা বাদ দিয়ে দাও 25%, তাহলে পাবে কত? 50% আছে ফেল। 50% কি আছে? ফেল। 100-এর মধ্যে 50%, 50% ফেল, তাহলে পাস কত পার্সেন্ট উভয় বিষয়ে? 100-এর মধ্যে 50 চলে গেল আর বাকি থাকলো 50%। এটা কি? এটা উভয় বিষয়ে পাস, এটা কিন্তু উভয় বিষয়ে পাস, অর্থাৎ রাইট আনসার তোমাদের আসবে অপশন এ, একদম কারেক্ট আনসার। খুব সহজ কিন্তু এই প্যাটার্নের অঙ্কগুলো। এরপর থেকে তোমরা কি করবে, এই যে যে দুটো সেম সেম পার্সেন্টেজ আছে সেগুলো যোগ করে উভয় বিষয় থেকে মাইনাস করে দিব, ব্যাস। তাহলে পেয়ে যাব কতটা ফেল, মোট ফেল কত পেয়ে গেলাম, আর 100 থেকে বাদ দিলে বাকিটা তখন পাস বেরিয়ে যাবে। ক্লিয়ার একদম? চলো নেক্সট আমাদের নাম্বার চলে আসছে, দেখো 28, 28 নম্বর কোয়েশ্চেন কি বলেছে। বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংলিশে পাশ করে, ইংলিশে পাশ করে, ইংলিশে কি পাশ, কত পার্সেন্ট? 80%। ইংলিশে পাশ করে 80%, 85% ছাত্রছাত্রী ম্যাথে পাশ, তাহলে গণিতে পাশ কত পার্সেন্ট? 85% হচ্ছে ম্যাথে পাশ করেছে। আর কি 75% উভয় বিষয়ে পাশ করে, মানে ইংলিশ প্লাস ম্যাথ পাশ করে 75%। আর কি বলেছে, যদি মোট 40 জন ছাত্রছাত্রী ফেল করে উভয় বিষয়ে, উভয় বিষয়ে ফেল মানে ইংলিশেও ফেল ম্যাথেও ফেল, দুটোতেই কি করেছে? ফেল। এরকম কতজন আছে? 40 জন। তাহলে ওই শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? বেশ, এই হচ্ছে কোয়েশ্চেন। আশা করি প্রশ্নটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে শুধু ইংলিশে পাস, দেখো ইংলিশে পাস করে 80%, অঙ্কে পাস করে 85%, দুটোতেই পাস করে 75%। আমরা কি বলেছি, আগে এ দুটোকে যোগ করে দিতে হবে, তাই তো, করে এটা মাইনাস করে দিতে হবে, এই তো নিয়ম। তাহলে পাস বেরিয়ে যাবে, তাহলে পাস কত সেটা বেরিয়ে যাবে, চলো 8 8 16, 165, 165 থেকে 75 বাদ, 165 থেকে যদি 75 বাদ দাও তাহলে তোমরা পাবে 90, অর্থাৎ পাস করেছে 90%। তাহলে বলো ফেল কত হবে, ফেল 100-এর মধ্যে যদি 90 জন পাস করে তাহলে ফেল কত হবে 100-এর মধ্যে? 10%। এই 10% স্টুডেন্ট মানেই কিন্তু 40 জন স্টুডেন্ট যারা ফেল করেছে, তাহলে এই 10% স্টুডেন্ট মানেই যারা ওই 40 জন ফেল করেছে, অর্থাৎ 10% স্টুডেন্ট মানেই হচ্ছে 40 জন। তাহলে ক্লাসের পুরো স্টুডেন্ট, সব স্টুডেন্ট মানে একদম 100% স্টুডেন্ট মানে কত হবে? দেখো 10-এর 4 গুণ করলে 40 হয়, 10-এর 4 গুণে 40, তাহলে 100-এরও 4 গুণ করে দাও, 400, অর্থাৎ ওই ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন হবে? 400 জন। অপশন সি একদম কারেক্ট আনসার হবে। তাহলে 28 নম্বরের একদম রাইট আনসার তোমাদের এলো কত? অপশন সি। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে, আশা করব একদম ক্লিয়ার হয়ে গেছে। খুব সহজ, যোগ করে বিয়োগ করে দিলাম, 90 পাস, ফেল কত? 10, 10 মানে 40, তাহলে 100 মানে 400, ব্যাস। এত সহজ অঙ্ক, একদম এই প্যাটার্নের অনেক পরীক্ষাতেই কিন্তু এরকম প্যাটার্নের প্রশ্ন আসে, এরপর এলে তোমরা কিন্তু একদম 100% উড়িয়ে দেবে, তাই তো। চলো এবার চলে আসছি নাম্বার 29, কি বলেছে, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ানো হলো, মানে দুবার বাড়ানো হলো 20% করে, সংখ্যাটি মোটের ওপর কত পার্সেন্ট বাড়বে? আচ্ছা প্রথমে বাড়ালা কত পার্সেন্ট? 20%, বেশ, পরে বাড়ালা কত? আবার 20%, তাহলে মোটের উপরে কত হবে যোগ করে 40? একদম না, একদম না। কি করব এটার জন্য? আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে প্যারাসিটামল সূত্র, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটার নাম দিয়েছি আমি প্যারাসিটামল ফর্মুলা। অনেক অঙ্কতে এটা প্রয়োগ করব, অনেক ধরনের অঙ্কতে, তাই নাম প্যারাসিটামল। তা দেখো এক্স মানে হচ্ছে প্রথমেরটা, অর্থাৎ এক্স মানে বাড়ছে তাই প্লাস 20, ওয়াই মানে কি এটাও বাড়ছে তাই প্লাস 20, বসিয়ে দাও,
एक्सर जगह टोवेंटी प्लस वाइर जगह प्लस टोवेंटी प्लस एक्सर जगह टोवेंटी इंटू वाइर जगह टोवेंटी बाई नीचे हंड्रेड। देखो एक्स मैंने टोवेंटी प्लस वाई मैंने टोवेंटी प्लस एक्स वाई बाई हंड्रेड बाई हंड्रेड जिरो 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 कूड़ी कूड़ी जोग कर ले तुम्हारा पा चल्लिस प्लस दुई और दुई गुण कर ले पा चार तेल टोटाल उत्तर है तुम्हारे फोर्टी फोर पार्सेंट वृद्धि जेहेतु प्लस एस तई बाढ़ तेल मोट कत बाढ़ संख्या मोट बाढ़ फोर्टी फोर पार्सेंट जेटा अपशन डी ते आदम सहज अंक क्योंकुलेशन भलोक करते हैं। चलो नेक्स्ट हमें चले जाब आज के एखानकार नम्बर थार्टी भात रुटी खावार अंक आखो खूब इम्पर्टेंट अंक एक शहर मोट लोक जनसंख्यार सिक्सटी पार्सेंट कि भात खाए फिफ्टी पार्सेंट रुटी खाए टोवेंटी पार्सेंट भात और रुटी दुटोई खाए তাহলে ওই শহরের কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনোটাই খায় না? ওরা অন্য কিছু খেতে পারে, চাউমিন খেতে পারে, বিরিয়ানি খেতে পারে, যা ইচ্ছা খেতে পারে, তাই না? কিন্তু ওরা ভাতও খায় না রুটিও খায় না। বেশ, তা চলো আমরা কি করব, প্রথমে হচ্ছে ভাত, এটার একটা কিছু পার্সেন্টেজ আছে, একটা আছে রুটি, বেশ, আর একটা কী আছে ক্যাটাগরি, সেটা হচ্ছে ভাতও খায় আবার রুটিও খায়। বেশ, তিন ধরনের আছে ক্যাটাগরি। প্রথমে বলেছে ভাত খায় কত পার্সেন্ট, সিক্সটি পার্সেন্ট। বেশ, রুটি খায় কত পার্সেন্ট, ফিফটি পার্সেন্ট, আর ভাত রুটি দুটোই খায় টোয়েন্টি পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট আছে যে কিছুই খায় না? তাহলে কি করব, বলেছি এই দুটো যোগ করে এটা বিয়োগ, ব্যাস খেলা শেষ। এক ষাট আর পঞ্চাশ একশো দশ, একশো দশ থেকে বিয়োগ হবে কত, কুড়ি, তাহলে পাবে কত তোমরা, নব্বই পার্সেন্ট। মানে নব্বই পার্সেন্ট লোক কী করে, ভাত রুটি কিছু না কিছু খায়, কিছু না কিছু খায়। তাহলে এটা কারা, এটা যারা খায় তাদের দল, নব্বই পার্সেন্ট, একশো জনের মধ্যে নব্বই জন খায়। তাহলে খায় না কতজন, খায় না কতজন, একশোর মধ্যে নব্বই খায়, তাহলে বাকিরা একশোর মধ্যে নব্বই যারা হয়ে গেল আর বাকি থাকলো টেন পার্সেন্ট, এরা ভাত রুটি কিছুই খায় না। অর্থাৎ রাইট আনসার তোমাদের অপশন বি। এই প্যাটার্নটা মাথায় রাখো, এই প্যাটার্নের ওপরে কিন্তু আজকে অঙ্কগুলো হলো। চলো একদম চিন্তার কোনো কারণ নেই, গোটা চঞ্চল ঘোষ বই কিন্তু শেষ করা, কভার করা হবে কিন্তু ক্লাসে, অবশ্যই হবে, কিন্তু এই প্যাটার্নটা স্পেশাল ছিল তাই আজকে তুলে দিলাম। তোমরা তুলে রাখো, টিক দিয়ে দেবে যেটা হয়ে যাচ্ছে, যেগুলো হবে না সেগুলোর ওপরে আবার ক্লাস করে ভিডিও করে দিয়ে দেবো, একদম পরিষ্কার। চলো ভালো থাকো, পরের ক্লাস শতকরার ওপরেই কিন্তু আবার আসবে, নজরে রেখো।